পঞ্চায়েত ভোট আসতে কি অশান্ত হচ্ছে নন্দীগ্রাম? জমি দখলের লড়াই কি তাহলে মহিলা দুই শিবির? রাতেই পড়ল শহীদ দিবস অনুষ্ঠানের মঞ্চ, শুভেন্দুর প্ররোচনায় এই কাজ দাবি তৃণমূলে, ফের উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রাম। দেখুন পঞ্চায়েত ভোটের আগে কি ফের উত্তপ্ত হতে শুরু করলো নন্দীগ্রাম। রাতের অন্ধকারে ভূমি উচ্ছেদ কমিটির শহীদ দিবস পালনের মঞ্চ আগুনে পুড়িয়ে দেওয়া হলো। শুক্রবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে চাপানোতর এই নিয়েই। নন্দীগ্রামের তেখালি করপল্লিতে নন্দীগ্রামের সূর্যোদয়ের 15 বছর পূর্তি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সহ অন্যান্যরা। গতকালই বিকেল 3টের পর সেই জায়গায় কিছুটা দূরে কর্মসূচি মেনে সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রাতে তৃণমূল কংগ্রেসের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে, বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিন শুক্রবার সকাল থেকেই তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি চলে এবং নন্দীগ্রামের তৃণমূল নেতা স্বদেশ দাস এ বিষয়ে বলেন। এই ঘটনায় কুণাল ঘোষ টুইটে লেখেন, বিজেপির হামলা এবং গতকালের মঞ্চে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ গোকুল নগরে শুক্রবার সকালে। রাতের অন্ধকারে কাপুরুষোচিত হামলা প্রমাণিত, ওদের ধস নামছে তাই এত রাগ। কেউ কোনো প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা। অগ্নিকাণ্ডের ঘটনা তাহলে কি বাম জামানা স্মৃতিকেই উস্কে দিল? পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের নতুন করে অশান্তি ছড়িয়ে পড়বে না তো এই এলাকায়? যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। জেলার বিজেপি নেতা প্রলয় পাল এ বিষয়ে বলেন, তৃণমূল মানে মিথ্যা কথা বলা ও চুরি ছাড়া কিছুই নেই। এরা গোষ্ঠী কোন্দলে জর্জরিত, নিজেরা আগুন লাগিয়ে অপরের উপর দোষ চাপাচ্ছে। তবে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে, এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।